আমার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো উট পাখিটি নিয়ে। পাখিটির ইংরেজি নাম হলো Common Ostrich Flightless Bird, আর বৈজ্ঞানিক নামটি হলো Struthio camelus. Struthio camelus দেখতে একদম উটের মতো, তাই পাখিটির নাম হয়েছে উট পাখি। মজার বিষয় হলো এই পাখিটি উঠতে পারে না, কিন্তু খুব জোরে ছুটতে পারে। তারপরও এই প্রাণীটিকে পাখি হিসেবে ধরা হয়। উট পাখি উচ্চতায় প্রায় 3 মিটার পর্যন্ত হয়ে থাকে। এদের বিশাল বড় পাখা রয়েছে। সম্পূর্ণ পাখা মেলে ধরলে তার দৈর্ঘ্য হয় মোটামুটি 7 ফুটের মতো। এই প্রজাতির পাখির পায়ের দৈর্ঘ্য 10 থেকে 16 ফুট। পাখিটির দেহের ওজন 150 থেকে 170 কেজি বা এর চেয়ে বেশি হতে পারে। বিশ্বের সব থেকে বড় পাখি হলো উট পাখি। সাধারণত এরা সাদা বা কালো রঙের হয়ে থাকে, তবে স্ত্রী পাখি বাদামি রঙের হয়। উট পাখির ঠোঁটটি শক্ত। এদের বিশাল বড় পাখা রয়েছে। এই বিশাল পাখার জন্য পাখিটি উঠতে পারে না। উঠতে না পারার আর একটি বড় কারণ হচ্ছে পাখার তুলনায় এদের দেহের ওজন অনেক বেশি। এই পাখিটির ভয়ঙ্কর অস্ত্র হলো এদের পা। এই পায়ের আঘাতে মানুষ সহ বিভিন্ন প্রাণী মারা যাওয়ার ইতিহাস রয়েছে। উট পাখির দৌড়ানোর বেগ প্রতি ঘন্টায় 70 কিলোমিটারের মতো। পাখিটির আর একটি এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য যে কোনো প্রাণীর মতো এই প্রাণীটির দাঁত নেই। পুরুষ উট পাখিটি সিংহের মতো গর্জন করতে পারে, আবার হিসিস করে আওয়াজ করতে পারে। এরা যখন খুব ক্লান্ত থাকে তখন সোজাভাবে দাঁড়িয়ে ঘাড় সোজা রেখে চোখ মেলে এক জায়গাতে ঘুমিয়ে পড়ে। আর একটি অদ্ভুত বিষয় হলো এরা ঘুমের মধ্যেও সজাগ থাকে। পাখিটি দেখতে ভীষণ বড় হলেও উট পাখি একদমই হিংস্র স্বভাবের নয়। এরা শান্তিপ্রিয় প্রাণী, সবসময় নীরবে থাকতে এদের অভ্যাস। বিপদে পড়লে পাখিটি শুয়ে এবং লুকিয়ে পড়ে, না হলে দৌড়িয়ে পালায়। কোণঠাসা হয়ে পড়লে পাখিটি শক্তিশালী পা দিয়ে লাথি মারাও, না হলে ঠোঁট দিয়ে ঠোকরায়। উট পাখির প্রধান খাবার হচ্ছে শস্য দানা, তবে এরা পোকামাকড়ও খেয়ে থাকে। এদের দেহের অভ্যন্তরে 3টি পাকস্থলী রয়েছে। দাঁত না থাকার কারণে এদের সম্পূর্ণ খাবার গিলে খেতে হয়। গিলে খাওয়ার জন্য হজমে কিছুটা সমস্যা হয়, কিন্তু এই সমস্যা থেকে বাঁচার জন্য খাওয়ার পর কিছু সংখ্যক পাথর খেয়ে নেয় এরা। ডিম পাড়ার মাধ্যমে এরা বংশবিস্তার করে থাকে। উট পাখির ডিম বিশাল বড় হয়ে থাকে। পৃথিবীতে যেসব প্রাণী ডিম পাড়ে তাদের তুলনায় উট পাখির ডিম সবচেয়ে বড়। ডিমের আকার প্রায় 1টি ফুটবলের মতো হয়ে থাকে। ডিমের ওজন সাধারণত 1.5 কেজির মতো হয়। জুন থেকে জুলাই মাসে এরা ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে 35 থেকে 40 দিনের মতো। পাখিটি গড়ে 40 থেকে 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। পুরো পৃথিবী 99,80,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পাখিটির আবাস। পাখিটি বাংলাদেশ, আফ্রিকা, সাহারা, ভারত, নেপাল, ভুটান ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায়। উট পাখিটি ডিমের খোলস দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করা হয়। পাত্র থেকে শুরু করে শৌখিন অনেক জিনিস বানানো হয় এই খোলস দিয়ে। বিশ্ব বাজারে এই পাখিটির চামড়া ও মাংস, পালক ইত্যাদি ডিমের জন্য প্রচুর চাহিদা রয়েছে। তাই পাখিটি বিশ্বের একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিণত হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় পাখিটির বসবাস শুরু হলেও বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে। IUCN এই পাখিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে বিবেচনা করেন। তাই পাখিটি সম্পর্কে আমাদের সকলকে সচেতন হইতে হবে। পাখিটির আচার আচরণ আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।